ভারত থেকে বাংলাদেশগামী পণ্যবাহী ট্রাকে করে ফেন্সিডিল পাচারের চেষ্টা। বিএসএফ এর তৎপরতায় পেট্রাপোল সীমান্তে ধৃত পাচারকারী, উদ্ধার 100 বোতল ফেন্সিডিল। বাংলাদেশগামী পণ্যবোঝাই ট্রেনে নিয়ম মাফিক বিএসএফ এর তল্লাশির সময় বিএসএফ জওয়ানদের চোখে ধুলো দিয়ে ফেন্সিডিল পাচারের চেষ্টা, উদ্ধার 105 বোতল ফেন্সিডিল। ঘটনায় আটক করা হয়েছে এক বাংলাদেশি পাচারকারীকে। ঘটনাটি ঘটেছে রবিবার উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রাপোল এলাকায়। জানা গেছে, নিয়ম মাফিক ভারত বাংলাদেশের মধ্যে যাতায়াত করে পণ্যবাহী ট্রেন। কলকাতা থেকে ট্রেন পেট্রাপোল সীমান্তে আসার পর রুটিন মাফিক ট্রেনে তল্লাশি চালানো হয় বিএসএফ এর পক্ষ থেকে। বিএসএফ সূত্রে খবর, রবিবার বিকেল পাঁচটা নাগাদ ট্রেন আসার পর ট্রেনে তল্লাশি চালাচ্ছিলেন বিএসএফ জওয়ানেরা। বিএসএফ সূত্রে আরও জানা গেছে, সে সময় বিএসএফ জওয়ানদের চোখে ধুলো দিয়ে পণ্যবাহী ট্রেনে ওঠার চেষ্টা করে বাংলাদেশি ওই চোরা কারবারি। সতর্ক জওয়ানদের চোখে ধুলো দিতে ব্যর্থ হয় পাচারকারী। বিশেষ সূত্রে খবর, ট্রেনে ওঠার চেষ্টা করতেই তাকে আটক করে বিএসএফ জওয়ানেরা। বিএসএফ এর জেরায় অভিযুক্ত জানিয়েছে তার নাম ইমরান খান, বাড়ি বাংলাদেশে। অভিযুক্তকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় 105 বোতল ফেন্সিডিল, যার আনুমানিক বাজার দর 21,560 টাকা। প্রসঙ্গত, গত মাসেরও 24 জুলাই সীমান্ত পেরিয়ে সোনার বিস্কুট পাচারের ঘটনা সামনে এসেছে। ঘটনায় বিএসএফ এর পক্ষ থেকে প্রায় 41 কেজিরও বেশি সোনার বিস্কুট উদ্ধার করা হয়। জানা গেছে, নৌকাতে করে সোনার বিস্কুটগুলি পাচারের চেষ্টা চলছিল। এত বিপুল পরিমাণ সোনার বিস্কুট একসাথে এর আগে কখনো উদ্ধার হয়নি বলেও বিএসএফ এর পক্ষ থেকে দাবি করা হয়। সোনার বিস্কুট উদ্ধারের দুদিনের মধ্যেই বিদেশি মুদ্রা পাচারের অভিযোগে পেট্রাপোলে এক মহিলাকে গ্রেপ্তার করে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা। এবার ফের ফেন্সিডিল পাচারের চেষ্টা রুখে দিল বিএসএফ। এ বিষয়ে বিএসএফ এর 179 নম্বর ব্যাটালিয়ানের কমান্ডিং অফিসার তরণী কুমার জওয়ানদের সাফল্যের জন্য ধন্যবাদ জানিয়েছেন। তিনি আরো বলেন, জওয়ানেরা সদা সতর্ক, তাদের এই চোখ ফাঁকি দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। চোরাচালান রুখতে সদা প্রস্তুত বিএসএফ এর জওয়ানেরা। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, পেট্রাপোল। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগায় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।